তো স্পেশালি যারা ডিস্টেন্সে বিএ অথবা এমএ করতে যাচ্ছ, তো তাদের জন্য এই ভিডিওটি। তো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, তো এখন আমরা দেখে নেব অ্যাপ্লিকেশনের প্রসেস কী রয়েছে, অ্যাপ্লিকেশনটা কীভাবে করা যেতে পারে, ফুল ডিটেলস। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো সেক্ষেত্রে নেতাজি ওপেন ইউনিভার্সিটির এডমিশন সম্বন্ধে বা ডিস্টেন্সে যে বিএ কোর্স বা এমএ কোর্সের ক্ষেত্রে যে বিষয়টা সেটা ক্লিয়ার জানতে পারছ। তো আজকে প্রথমে দেখে নিই যে ফিক্স যে কী সিস্টেম রয়েছে, ফিসটা কী রয়েছে বা কত টাকা লাগে। বিএ যদি করো সেক্ষেত্রে সেক্ষেত্রে 1500 টাকা অ্যাডমিশন ফিস পার ইয়ার, আর বিএসসি হলো 2200 টাকা, আর বি স্পেশাল বা বিএড সেক্ষেত্রে 40,000 টাকা, এমএ হচ্ছে 4435 টাকা, এম কম বা এম কমার্সে 4435 টাকা। তো প্রথমে বিএ, তো বিএ যেটা রয়েছে ডিস্টেন্সে সেই বিষয়ে দেখে নিচ্ছি ডিউরেশন কী রয়েছে। তো কোর্সে যে বিষয়টা, কোর্স ডিটেলসে যদি চলে আসি, বিএ বা ব্যাচেলর অফ আর্টস, তো ব্যাচেলর অফ আর্টসের ক্ষেত্রে যে থাকবে টোটাল 6,300 টাকা ফিস দিতে হবে, সেটা 3 বছরে, ডিউরেশন কি 3 বছর। তো ডিগ্রি কোর্স কমপ্লিট হবে, টোটাল 3,600 টাকা লাগবে, এক্সট্রা কিন্তু কোনো পেমেন্ট লাগবে না। তো এখন বলেছে অ্যাডমিশন ডেট 14 আগস্ট 2021 আর 17 সেপ্টেম্বর 2021, সেটা ইন ডেট। তো সেপ্টেম্বর মাস যেটা রয়েছে, সেপ্টেম্বর মাসের 17 তারিখ কিন্তু লাস্ট ডেটের কথা এখানে বলা হয়েছে। তো টোটাল ফিস যেটা বলে 6,300, সেটা হচ্ছে 3 বছরের জন্য। তো আমরা, তোমরা যদি কেউ এখানে বিএ কোর্স কমপ্লিট করতে চাও ডিস্টেন্সে, সেক্ষেত্রে নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেটা রয়েছে NSOU, তো সেখান থেকে কিন্তু করতে পারছো। তো অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি চলছে। তো এখানে একটা বিষয় রয়েছে পার্সেন্টেজের ক্ষেত্রে, তো সেই বিষয়টা একটু আলোচনা করে নেব। তো মোটামুটি যে বিষয়টা, পার্সেন্টেজ কিন্তু একদম যদি খুব কম হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এমএ যেটা রয়েছে, এমএ কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এমএ অ্যাপ্লিকেশন করতে গেলে কীভাবে করতে হবে সেটা একটু দেখে নিচ্ছি। তো প্রথমে কী করতে হবে, NSOU, এই যে দেখতে পাচ্ছি এটা সার্চ করবে, সার্চ করলে নেতাজি ওপেন ইউনিভার্সিটি নিজে খুলে যাবে। প্রথমে ক্লিক করবে, এখন প্রসেসটা বলছি কীভাবে অ্যাপ্লিকেশন করবে। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু কপিটার কিছু দেওয়া হয়েছে সাধারণত, যাই হোক আমাদের যে মেন বিষয় সেটা দেখে নিচ্ছি। উপরের দিকে দেখবে অপশন আছে ইউজি 2021। তো অ্যাপ্লিকেশনটা কী কী অ্যাপ্লিকেশন চলছে সেটা একবার বলে দিচ্ছি। তো মেনলি ডিপ্লোমা রয়েছে এডুকেশনের উপর, তাছাড়া বিএড রয়েছে, তাছাড়া রয়েছে ইউজি। আমরা স্পেশালি যেটা আলোচনা করবো বিএ বা ব্যাচেলর অফ আর্টস ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট, তো সেক্ষেত্রে 21-22 যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করব। সেটা ক্লিক করলে একটা নতুন পেজ চলে আসবে। তো সেই পেজটা দেখবে এখানে পপ আপ চলে আসবে, এখানে এই কোনায় ক্রস করে নেবে। তারপর দেখো নিচের দিকে অপশন রয়েছে, যারা রেজিস্ট্রেশন করেছো অলরেডি তারা লগ ইন করবে, আর যারা নতুন করছো তারা কী করবে, প্রথমে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার করলে কিন্তু ইউজি অ্যাডমিশনের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো নোটিশ ফর দ্য ডেট এক্সামিনেশন, সেটা আমাদের দেখার দরকার নেই আপাতত। তো রেজিস্ট্রেশনটা করতে হবে সবার আগে, প্রথমে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন, এখানে ক্লিক করলাম, লাল যে লেখাটা দেখতে পাচ্ছ। ক্লিক করার পর এখানে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবো টোটাল প্রসেস বলা হয়েছে। কী বলেছে, প্রথম স্টেপ রয়েছে রেজিস্ট্রেশন করবো, দ্বিতীয় স্টেপ ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করবো, 3 নম্বর স্টেপ রয়েছে সিলেক্ট কোর্স, কী কোর্স নিয়ে সে বা কী সাবজেক্ট নিয়ে করবে সেটার উপর, তারপর আপলোড ডকুমেন্টস, কিছু এখানে ডকুমেন্টস আপলোড করতে হয় যেরকম মাধ্যমিকের এডমিট বা তারপর ফটো সিগনেচার, এই সমস্ত বিষয় সেগুলো আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। 5 নম্বর চলে আসি অনলাইন ভেরিফিকেশন বাই ইউনিভার্সিটি, তারপর কী হবে, অনলাইন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন করার পর কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। স্টেপ 6, ভেরিফিকেশন কমপ্লিট হবে তারপরে কিন্তু পেমেন্ট হবে। আর তো আবার শর্টে বলে দিচ্ছি, সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে, তারপর কোর্সটা চুজ করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট হবে, সাবমিট হওয়ার কয়েকদিন 2-3 দিন পর কিন্তু আবার চেক করতে হবে লগ ইন করে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছে সেগুলো ভেরিফাই হয়েছে কি না। ভেরিফাই হইলে হওয়ার পরে কিন্তু পেমেন্টটা করতে পারে, ভেরিফাই যদি না হয় সেক্ষেত্রে পেমেন্ট করতে পারবে না। তো এখন দেখে নিচ্ছি রেজিস্ট্রেশনের বিষয়টা, প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে একটা অপশন চলে আসছে, সেখানে প্রসেসটার সাথে সাথে বলছে কী কী ডকুমেন্টস লাগবে বা ডিক্লারেশন রয়েছে। তো ডিক্লারেশনে শর্টলি একটু দেখে নিই কী কী লাগবে।
তো অ্যান অ্যাপয়েন্টমেন্ট নিড টু অ্যাপ্লাই অনলাইন অনলি, বলছে অনলাইনে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে হবে, আর অ্যাক্টিভ মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাক্টিভ ইমেল আইডি। তো আবার বলছি যখন অ্যাপ্লিকেশন করবে তো হাতে কাছে যে মোবাইলটা থাকবে তো সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা ইউজ করবে, কারণ ওটিপির জন্য কিন্তু ইমেল এবং যে ইমেলের সঙ্গে মোবাইল নাম্বারটাও কিন্তু লাগবে। তারপর নিচে চলে আসে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, রেজিস্ট্রেশন, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, সিলেকশন অফ কোর্স, আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, পেমেন্ট প্রসেস। তো এখন কী পিকচার, মানে এক কপি ছবি লাগবে, সিগনেচার লাগবে, তাছাড়া যে নেসেসারি ডকুমেন্টসগুলো সেগুলো আপলোড করতে হবে। তো ডিক্লারেশনের নিচে চলে যাই, আই হ্যাভ রিটেন আনডিসক্রাইব অল দ্য ইনস্ট্রাকশন, তার মানে উপরে যে বিষয়টা আছে সেটা আমি অ্যাগ্রি হয়েছি, তার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবি এরকম একটা পেজ চলে আসছে, প্রথমে বলছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এভাবে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমের এখানে লিখলাম আমি, যার নাম রয়েছে রতন, মিডিল নেম নেই, আচ্ছা নাম লেখার পর এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, ডেট অফ বার্থ আমি এখানে চুজ করবো 14, নেক্সট ডে সেপ্টেম্বর, নেক্সট ইয়ার যেটা রয়েছে ১৯৯৯, ডান। তো এখানে প্রথমে কি নাম দিলাম, তারপরে এখানে ডেট অফ বার্থটা আমি দিয়েছি, তার নিচে জেন্ডার, যার যে জেন্ডার রয়েছে সিলেক্ট করবে, তার নিচে আধার নাম্বার রয়েছে, আধার নাম্বার ম্যান্ডেটরি না, ক্যাটাগরিতে চলে আসি, তো কে কোন কাজ থেকে বিলং করছে সেটা দেবে, জেনারেল, তা জেনারেল দিলাম। নেক্সটে ডোমিসিয়াল, ডোমিসিয়াল বলতে কোন রাজ্য থেকে বিলং করছি আমরা, ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্টবেঙ্গল ক্লিক করলাম, আদার স্টেট হলে আদার স্টেটে ক্লিক করতে হবে, তারপর ডান। তারপরে বলছে মেরিটাল স্ট্যাটাস, তো সেখানে সিঙ্গেল হলে সিঙ্গেল, মেড আনমেড হলে আনমেড, তো এখানে আমি সিঙ্গেল বা আনমেড দিয়ে দিলাম। তারপরে অপশানটা রিলিজন, রিলিজন কি আমাদের যার যেটা আছে সেটা সিলেক্ট করবে, আমাদের হিন্দু, হিন্দু সিলেক্ট করলাম। বিপিএল যদি কারো কার্ড থাকে সেক্ষেত্রে বিপিএল দিতে পারো, ইয়েস, আর না থাকলে নো, নোটাই দেওয়াই বেটার, কারণ বিপিএল দিলে তোমাদের আরও কতগুলো প্রসেস ফলো করতে হবে। যাই হোক, পরে বলছে গভর্নমেন্ট আইডি প্রুফ, তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটা যে ডকুমেন্টস আছে সেখান এর মধ্যে যে কোনো কিন্তু একটা ডকুমেন্টস অবশ্যই লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম, করার পরে এখানে আইডি নাম্বার, মানে আধার কার্ডে যে নাম্বারটা আছে সেটা কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে, 1 2 3 1 2 3 4 5 6 7, আচ্ছা এখানে আমি আধার কার্ড যেটা রয়েছে আমি সেখানে দিয়ে দিলাম। তারপর বলছে মান্থলি ফ্যামিলি ইনকাম, তো এখানে লেস দেন 5000 আর বিটুইন 5000 অ্যান্ড 10000, এখানে 5000 থেকে 10000 যেটা আছে সেটা দেওয়াই ঠিক নর্মালি। ডিজিবিলিটি যেটা বলা হয়েছে সে ডিজিবিলিটি যদি থাকে ইয়েস দেবে, না থাকলে নো দেবে। তারপরে অপশানটা ব্লাড গ্রুপ, যার যেটা ব্লাড গ্রুপ রয়েছে সেটা সিলেক্ট করবে, বা সরি এখানে রয়েছে বোর্ড, যেটা উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছে সেটা দিতে হবে। এখানে WBCHSE মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো আমরা যেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে কমপ্লিট করেছি বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা সিলেক্ট করলাম। তার নিচে রয়েছে 10+2 স্ট্রিম, তো কোন স্ট্রিম থেকে পাস করেছো, আর্টস হলে আর্টস, সায়েন্স হলে সায়েন্স, কমার্স হলে কমার্স, আচ্ছা সায়েন্স থেকে সায়েন্স সিলেক্ট করলাম, আর ভোকেশনাল যারা ভোকেশনাল সিলেক্ট করতে পারো। তার নিচে বলছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিয়েছি, আচ্ছা এই যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা দিয়েছি আমার, এখানে ওটিপি আসবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার আমি সেম দিতে পারি যেহেতু আমার একটাই মোবাইল নাম্বার। হোয়াটসঅ্যাপ যদি নাম্বার থাকে তাহলে ইয়েস, নো থাকলে নো, নো করে দিলাম এখানে, কারণ বারবার ফিল আপ করার প্রয়োজন হবে। এখন ইমেল আইডি, ইমেল আইডিটা আমি এখানে দিচ্ছি, আচ্ছা ইমেল আইডি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে বলছে সিকিউরিটি ডিটেলস, পাসওয়ার্ড এখানে দিতে বলছে, পাসওয়ার্ড আমি দেখেছি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো @1234 5, আবার ছোটো হাতে এ, আচ্ছা এই যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ড কিন্তু নিচে দিতে হবে, না হলে কিন্তু মিলবে না। আচ্ছা
এখন বিষয়টা হচ্ছে পাসওয়ার্ড যেটা দেবে এটা সেন্সিটিভ, তো অবশ্যই সেখানে মনে রাখার মতো পাসওয়ার্ড দেবে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখলাম, তাহলে কি হবে আমি এটা ভোলার কোনো বিষয় নেই। তার রিভিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে রিভিউ চলে আসবে, কী কী ফিল আপ করলাম সেই বিষয়টা এখানে শো করছে। তো এখানে নাম, টাইটেল, ডেট অফ বার্থ, জেন্ডার টোটাল সেখানে চলে এসেছে। আসার পর এখানে যে প্রসেসটা নিচ্ছে ক্যাপচা কোড, আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিব 636402। আচ্ছা, তারপর এখানে ডিক্লারেশন ক্লিক করার পর কিন্তু এখানে সাবমিট করতে হবে, সাবমিট রেজিস্ট্রেশন ক্লিক করলাম, তো এখান থেকে রেজিস্ট্রেশনটা হয়ে গেল। তো ওয়েট করবে, এখানে ওটিপি আসবে। তো অ্যাপ্লিকেশন নাম্বার দেখো, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ক্রিয়েট হয়ে গেছে, তো এটা আমি কপি করে নিলাম, আমি এখান থেকে কপি করে নিতে পারি। আচ্ছা, কপি করার পর অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিতে হবে, নিজে ডেট অফ বার্থ দিতে হবে, আর পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো এইভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে